এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ধেয়ে আসছে পাঁচটি ভয়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনার আহ্বান রাইট টু ফ্রিডমের। টাকা দিয়ে অনেককে ম্যানেজ করা যায়, আমেরিকাকে করা যায় না বললেন রেজা কিবরিয়া। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। এবার এমন একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজয়ের কোনো শঙ্কা নেই, পরাজয়ের কোনো ভয় নেই এই নির্বাচনে। এই নির্বাচনে যাই ফলাফল হোক না কেন, শেষ পর্যন্ত যদি নির্বাচন হয় তাহলে পরে আওয়ামী লীগ যে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করবে সেটি মোটামুটি নিশ্চিত। কিন্তু তারপরও এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের শীর্ষস্তরের নেতারা অন্যরকম আতঙ্কে আছেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্বাচনী জনসভায় বলেছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিক মহলের কেউ কেউ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। নির্বাচনে মাত্র এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। শুধু প্রধানমন্ত্রীর এই বক্তব্যই নয়, নির্বাচনের আগে আন্তর্জাতিক মহল সহ নানা মহলে নির্বাচন বানচালে যেমন চক্রান্ত রয়েছে তেমনি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করারও একটি প্রক্রিয়া চলমান রয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারক বলেছেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পাঁচটি ভয় কাজ করছে, এই পাঁচটি ভয় কাটিয়ে উঠতে পারলেই নতুন সরকার শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। যে পাঁচটি ভয় নিয়ে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন করছে তার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনের আগে পরে যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে এমন শঙ্কার কথা আকাশে বাতাসে উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কিত নয়, এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আবার সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি লাইনে কথা বলা হচ্ছে তা হলো আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, বাংলাদেশের জনগণও তেমনই চায়। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের আলাদা করে বক্তব্য লক্ষ্য করা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে আগ মুহূর্তে বা নির্বাচন পরবর্তীতে কি ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে বা আদৌ কোনো নিষেধাজ্ঞা দিতে পারে কিনা এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানা রকম আতঙ্ক এবং ভীতি কাজ করছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগের দ্বিতীয় ভয় হলো নির্বাচনে কারচুপি। যদিও আওয়ামী লীগ সভাপতি এখন পর্যন্ত তার অবস্থানে অটুট রয়েছে, তিনি বলেছেন কোনো প্রার্থীকে জেতানোর দায়িত্ব আওয়ামী লীগ নেবে না, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আওয়ামী লীগ সভাপতির এই বার্তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এই বার্তা অতি উৎসাহীরা এবং জয়ের জন্য মরিয়া স্বার্থপর নেতারা মেনে নেবেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ কিছু কিছু ব্যক্তি আছেন যারা দলের কথা চিন্তা করবেন না, বরং যে কোনো মূল্যে নিজেরা বিজয়ী হতে চাইবেন। এই ধরনের ব্যক্তিদের কারণে শেষ পর্যন্ত নির্বাচনে কারচুপি হয় কিনা সেই আতঙ্ক আওয়ামী লীগের আছে। এরকম ঘটনা ঘটলে সেই নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না বলে মনে করছেন অনেকেই। আওয়ামী লীগের আরেকটি ভয়ের বিষয় হলো ভোটার উপস্থিতি। আওয়ামী লীগ এবার নির্বাচনে নিজেদের জয়ের চেয়ে সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তা হলো ভোটার উপস্থিতি যেন বেশি থাকে। এটি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটি ঠান্ডা লড়াই চলছে। আওয়ামী লীগ মনে করছে 30-40% ভোটার যদি ভোটকেন্দ্রে উপস্থিত হয় তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, কিন্তু সব আসন 30-40% ভোটার উপস্থিতি থাকবে এমন নিশ্চয়তা আওয়ামী লীগ নিজেরাই পাচ্ছে না। কারণ ভোটারদের মধ্যে এক ধরনের অনীহা এবং উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা জানে যে নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে, কাজেই তাদের নিয়ে কোনো উৎসাহ নেই। ভোটার উপস্থিতি এই নির্বাচনে আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একটি বড় ভয়ের বিষয় বটে। এই নির্বাচনে আন্তর্জাতিক স্বীকৃতিটি হলো সবচেয়ে বড়। এটি যতটা না জনগণের ভোটে নির্বাচন তার চেয়ে বেশি হলো আন্তর্জাতিক স্বীকৃতি আদায় নির্বাচন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি এই নির্বাচন গ্রহণযোগ্য হয় তাহলে নতুন সরকার টেকসই হবে, আর যদি গ্রহণযোগ্যতা না পায় তাহলে পরে নানা রকম নিষেধাজ্ঞা আসবে, নানা রকম অবরোধ দেওয়া হবে, এটি নতুন সরকারের জন্য আস্থা সংকট তৈরি করবে, এই আতঙ্ক আওয়ামী লীগের মধ্যে রয়েছে। আওয়ামী লীগের ভয়ের আরেকটি কারণ হলো নির্বাচন পরবর্তী রাজনীতি, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যে জোটগত দলগুলো আছে জাতীয় পার্টি এবং 14 দলের শরিকরা, তারা নির্বাচনের পর ভোল পাল্টে ফেলতে পারেন বলে এমন গুঞ্জন রয়েছে। নির্বাচনে নানা রকম কারচুপির অভিযোগে তৃণমূল বিএনপি বা বিএনএম সরে যেতে পারে এমন গুঞ্জনও বাজারে রয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচন পরবর্তী সময়ে যেন আওয়ামী লীগ একলা না হয়ে যায় সেটি আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ এবং ভয়ও বটে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম। এর প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। তিনি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের নির্বাচনে আর মাত্র কয়েকটি দিন বাকি। আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে গণতন্ত্র ও অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে। 29 ডিসেম্বর দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, অনেক মাস ধরে বাংলাদেশে বন্ধুরা 2014 ও 2018 সালে নির্বাচনের ধরন প্রত্যক্ষ করার পর 2024 সালে জাতীয় নির্বাচনে ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। আগের দুটি নির্বাচনে ভোটারদের অবাধে তাদের ভোটাধিকারের চর্চার সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে ফল জালিয়াতি করেছে ক্ষমতাসীন দল। বিরোধী দলে হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে এবং বাছাই করা কিছু প্রার্থীকে প্রতিযোগিতার অনুমতি দেওয়ার মাধ্যমে 7 জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে সেই ঝুঁকি কার্যত সুনির্দিষ্ট রূপ পেয়েছে। এই পর্যন্ত এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবং তার দল পর্যায়ক্রমিকভাবে রাজনৈতিক প্রতিবাদের এবং ভিন্নমতের স্থান বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক বহু মানবাধিকার বিষয়ক গ্রুপ এবং বৈশ্বিক মিডিয়া আউটলেট বলে আসছে যে এই পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিবৃতিতে তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় অবাধ নির্বাচন ও রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে ব্যাপকভাবে বিবৃতি দিয়ে আসছে, কিন্তু তারা এটাকে সম্ভব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে চাপ দিতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারকে উৎসাহিত করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। যারা নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এমন অল্প কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য এসব পদক্ষেপও পর্যাপ্ত নয় বলে প্রমাণিত হয়েছে। একই সময় দেশের ভিতরে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে চীন, রাশিয়া ও ভারত। তিনি আরো বলেন, 2023 সালের শুরু থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং ঘনিয়ে আসা অর্থনৈতিক সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আসছে রাইট টু ফ্রিডম। এক্ষেত্রে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে পরামর্শ দিয়ে আসছে, এখন নির্বাচনে আর মাত্র কয়েকটি দিন বাকি। আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে। যুক্তরাষ্ট্র এবং অন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অ্যাক্টর যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে তাদেরকে এটা পরিষ্কার করতে হবে যে তারা আর বাংলাদেশের সঙ্গে আগের মতো ব্যবসা করতে পারবে না। বিশেষ করে আমরা বাইডেন প্রশাসন এবং কংগ্রেসের প্রতি আহ্বান জানাব বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক পর্যালোচনা করার। তার মধ্যে আছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহায়তা, নিরাপত্তা রক্ষাকারী বিষয়ে সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ। এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সরকার ও এর নাগরিক অন্যান্যরা যারা বিশ্বজুড়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে তাদেরকে এই বার্তা দিতে হবে যে যুক্তরাষ্ট্র তার কঠোর পদক্ষেপের মাধ্যমে নিজেদের বক্তব্যকে সমর্থন করেছে। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, গরিব মানুষের টাকা চুরি করে সেই টাকা দিয়ে লবিস্ট নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু তাতেও লাভ হয়নি। টাকা দিয়ে অনেককে ম্যানেজ করা যায়, আমেরিকাকে যায় না। চোরদের তারা সম্মান করে না, সেখানে আইনের শাসন আছে। রেজা কিবরিয়া বলেন, তার বাবা হত্যাকাণ্ডের পর থেকে আওয়ামী লীগ তাকে অনেক সুযোগ সুবিধা দিতে চেয়েছিল, কিন্তু তিনি নেননি। তিনি আশা করেন 2024 সাল নতুনভাবে শুরু হবে, দেশের অগ্রগতির সূচনা হবে, আওয়ামী লীগের সবাই কাঁদবে। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ 15 বছরে ব্যাংক লুটপাট করেছে, নিজেদের নেতাদের নামে ব্যাংকের লাইসেন্স দিয়ে লুটপাট করে খেয়েছে। তিনি আরো বলেন, এখন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের যুদ্ধ চলছে, একজন আরেকজনের উপর হামলা করেছেন, নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দিচ্ছে।